দর্শক, এই মুহূর্তে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের বিষয়ে সবশেষ আপডেট জানাতে আবহাওয়া অধিদপ্তর ব্রিফ করছে রাজধানীর আগারগাঁও। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয় এবং দুর্বল হয়ে আগামী 6 ঘন্টার মধ্যে গুরুত্বহীন হয়ে পড়বে। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে গত 24 ঘন্টায় বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে গত 24 ঘন্টায় অর্থাৎ গতকাল দুপুর থেকে পরবর্তী সময়ে উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যায়। এ সময় চট্টগ্রাম এবং কক্সবাজারে সর্বোচ্চ বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে 74 কিলোমিটার/ঘন্টা। বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করায় আমরা চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও সমুদ্র পায়রা সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এটাই ছিল আমাদের আবহাওয়ার সর্বশেষ অবস্থা। কোন এলাকায় বেশি প্রভাব পড়েছে বৃষ্টিপাত বা বাতাস ঝড়ের? এটা ওভার, যেহেতু এটা খেপুপাড়া এবং ভোলার মানে মাঝ দিয়ে ক্রস করেছে এবং পরবর্তীতে নর্থ ইস্টার্লি মুভ করে পরবর্তীতে ধর ফেনী, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া এই এই এলাকা দিয়ে এটা অতিক্রম করেছে এবং দুর্বল হয়ে মানে আমাদের সীমান্ত অতিক্রম করে চলে যাবে। তো এই বেলটাতে কিন্তু বেশি প্রভাব হয়েছে, আর যেহেতু ঘূর্ণিঝড়ের ড্যান দিকটাতে কিন্তু বেশি বাতাসের গতিবেগ থাকে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের চট্টগ্রাম এবং কক্সবাজারে কিন্তু আমরা সর্বোচ্চ বাতাসের গতিবেগ রেকর্ড করেছি 74 কিলোমিটার/ঘন্টায়। আর জলোচ্ছ্বাসের ব্যাপারটা, জলোচ্ছ্বাসের ব্যাপারটা যেটা মানন সাহেব আগেই বললো যে এখন আমাদের জলোচ্ছ্বাস কিন্তু রেকর্ড করার কোনো মানে ইনস্ট্রুমেন্টস নাই, বাট আমাদের আপনাদের মিডিয়ার মাধ্যমে বা লোকাল পিপুলের কাছ থেকে যেটা আমরা জানতে পারছি যে সেখানে মানে কোনো কোনো জায়গাতে 6 ফিট পর্যন্ত মানে জোয়ার উঠছে এটা আমরা জানতে পেরেছি। আর বাতাসের যেটা রেকর্ড সেটা কিন্তু আমাদের নিজস্ব অবজারভেটরি থেকে আমরা পাইছি। এখন এটা কোথায় অবস্থান করছে এবং কোথা থেকে এটা চলে যাবে? এটা এখন ময়মনসিংহ এবং তৎসংলগ্ন যে সীমান্তবর্তী এলাকায় আছে এখানে সুস্পষ্ট লঘুচাপ আছে। পরবর্তীতে 6 ঘন্টা তার মানে কি সকাল 6টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে এটা আরও দুর্বল হয়, গুরুত্বহীন হয়ে পড়বে এবং নর্থে অর্থাৎ ভারতের দিকে চলে যাবে আর কি। আর এর কোনো প্রভাবই থাকবে না, গুরুত্বহীন হয়ে পড়বে। তার তাপমাত্রার কোনো তারতম্য হবে কিনা এই যে বৃষ্টিপাত বা এই যে মানে আগাম শীতের কোনো প্রভাব পড়বে কিনা এখানে? না, আগাম শীত মানে এইভাবে সাময়িক এই বৃষ্টির কারণে হবে, 2-1 দিন একটু ঠান্ডা অনুভব হবে, কিন্তু পরবর্তীতে আমরা যখন আবার সানলাইট পাবো তখন কিন্তু তাপমাত্রা আবার বেড়ে যাবে। আর যেহেতু এটা অক্টোবর মাস মাত্র, পরবর্তীতে নভেম্বর মাস, কারণ আমাদের বাংলাদেশে কিন্তু শীত যেটা অ্যাকচুয়ালি শীতের যে মৌসুম সেটা কিন্তু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তাই এখন মাত্র হচ্ছে অক্টোবর মাস। তো এখানে সাময়িক হয়তো বৃষ্টিপাতের কারণে যে সারা দেশব্যাপী যে ব্যাপক বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে দিন এবং রাতের তাপমাত্রা কমে যাওয়ার কারণে হয়তো শীতের একটা অনুভব মানে অনুভূতি আমরা ফিল করছি, কিন্তু এটা কিন্তু থাকবে না। এটা দিনের বা আমরা যখন সানলাইট পাবো তখন কিন্তু আবার দিনের তাপমাত্রা বেড়ে যাবে এবং তখন এই অনুভূতিটা আবার মানে সাময়িকভাবে মানে উইথড্র হয়ে যাবে আর কি। আচ্ছা, বৃষ্টি